একটি হারানো বিজ্ঞপ্তি। গত শুক্রবার দক্ষিণ মিঠাখালী আফসের আলী মুন্সিবাড়ির সম্মুখের মাঠ হইতে একটি লাল রঙের গাভিন গরু হারিয়ে গিয়েছে। পিরিসপুরের মঠবাড়িয়ায় গরু হারিয়ে যাওয়ার ছয় দিন পর এক মহিলা মেম্বারের বাড়ির পিছন থেকে গরুটি জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনা এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানা গেছে মঠবাড়ি উপজেলার 5 নং মঠবাড়িয়া সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী 4 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু কালু মুন্সির ছেলে কবির মুন্সির একটি লাল গরু গত 6 দিন পূর্বে নিখোঁজ হয়। কবির মুন্সি গরু হারিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন। ধান ক্ষেতের মাঠসহ বিভিন্ন হাটবাজারে গরু খুঁজতে থাকেন। গরু না পেয়ে তিনি বাজারে বাজারে ও এলাকায় এলাকায় মাইকিংও করান। তারপরেও তিনি গরুর কোনো খোঁজ পাননি। পরে তিনি ওজা ফকিরেরও শরণাপন্ন হন, তাতেও তিনি গরু খুঁজে পাননি। পরে গরু হারানোর 6 দিন পর তার বাড়ি থেকে কিছু দূরে 7 নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য মিনেরা বজলুর বাড়ির পিছনে একটি পরিত্যক্ত রান্নাঘরে গরুটিকে বাঁধা অবস্থায় পান। জানা যায় ওই নারী ইউপি সদস্য মিনেরা বজলু বেগমের স্বামী বজলুল হালদার একজন গরু ব্যবসায়ী। বজলু হালদার বেতমোড় রাজপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ড পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত্যু চানমি হালদারের ছেলে। গরু সারিয়ে দিয়ে খাইয়ে ডেলি বাড়িয়ে ওই দিন আর বাড়ি আনে ওই দিন আর বাড়ি নাই। আমি গরু তালাশে নামছি শনিবারে, বুঝলে শনিবার বা মনে পাই না। সম্পূর্ণ বাজার যত আছে গরু বাজার আমরা এই গাড়ি লইয়া প্রত্যেক বাজারে বাজারে খুঁজছি। এরপর ওজা গবির আছে বোঝেন সব কিছু আমি শুরু করছি দেখা। এক ওজা কইতেছে গরু আছে আজ বাড়িতে যাইতে আপনার বাড়ির বাম সাইডে। আমি কাম দিলাম না বোঝেন কতটুকু কয় 1 কিলো দূর আছে। হ্যাঁ ওই বহু জায়গায় গেছি, মানে 12-13 জায়গায় গেছি গণকর্তারে। খালি এক কথা কয় গরু বাম সাইডে আছে বাড়ির ধারি আমরা গরু আপনারা খোঁজেন খুঁজে বাড়ি বাড়ি খুঁজে দেন প্রত্যেক ঘরে ঘরে খোঁজেন গরু বাড়ির ভিতরে বাঙিতে ঘরে ঘরে দেখেন। তা আমরা তো বলবো বিশ্বাস করি না দেখো গণগুলো মিথ্যে কথাগুলো খুঁজতে 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 সব জায়গায় দেখছি কোনো জায়গা পাই না। এরপর একজন একটা খবর দিলে গরু একটা ওই ভিতরে পড়ে রয়েছে এই গরু বাঁচছে দেখেন দেখ গরুটা নেই তা দেখিস না বুয়া এত মিথ্যে কথা একজন কইছে এক ড্রাইভার দুলাল করে। এরপর লাস্টে এরপর ই করছি এই এরপর তত্ত্বে আমি বাড়ি থেকে গরু আমার ভাই বেরাদার আমার ছেলে এই নিয়ে সব নামছি নামিয়ে খোঁজা শুরু করছি। খুঁজে আমি নামাজ পড়তে আইছি মগরবের আর এক চারজন খুঁজতে খুঁজতে একবারে ঢুকতাম তো এবারে ঢুকছি ঠিক আছে লাস্ট পর্যন্ত এই বজলুর বাড়ি গেছি। বজলুর বাড়ি যাইয়ে আর যাই দেয় যে গরু ভিতরে বাড়ির পিছনে বাড়ির পিছনে একটা আপনার ওসা করে গরুটা বান্ধা এখন গরু বান্ধা দেখি ওরা কইছে গরু সারিও না ওরা ভিডিও করছে ভিডিও করার পর আইয়ে দৌড়ে গরু বজলু সারিয়ে দেয়। বজলু যখন গরু সারতে গেছে তখন কইছে না আপনার গরু সারিয়েন না গরুটা আপনি সারিয়েন না লোকজন আও খাই গরু সারবেন অন্যান্য তাড়াতাড়ি গরু সারিয়ে দিচ্ছে আগে মানে নাই না স্যার সারিয়ে দিস পর ওই বলে আমার ফোন দিচ্ছে তারপর কই তাড়াতাড়ি কা গরু পাওয়া গেছে কই অমুক বাড়ি বজলুক বাড়ি হ্যাঁ বজলুক বাড়ি পাওয়া গেছে তা আমি তো বজলুক বাড়ি আমি আইতেছি এই আমি কিছু লোকজন লইয়া এখানে জমা হয়েছি যাইয়া গেছি তাই তো গরু পাইছি অবস্থায় হ্যাঁ জনগণ লোকজন লইয়া গেছি হ্যাঁ রাখছি এটার একটা সমাধান আমরা করে দেবো। আর এটা নিয়ে মাইকিং করাইছিলেন আপনারা? আমি মাইকিং করাইছি এক পুরো 2 দিন আমার গরু গেছে গরু আগে তালাশ করি একটা দরখাস্ত দেন আমি আগে দেখে লই সত্যি পাই একটা দরখাস্ত দিয়ে কি গরু পাওয়ার পরে কোনো অভিযোগ করছেন কোথাও না তার কোথাও করি নাই থানা থেকে ফোন দিয়েছিলে থানা যে আমাকে দেখতে আছে গাড়ির সেক্রেটারি ওকে পুলিশ লি আমু আমি বলছি না পুলিশ লি আইয়েন না আগে দেখলি মেম্বার চেয়ার মানে গ্রামের লোক আছে তো আরও সবাই আছে আরে কী করে এটা আমি আগে দেখে লই। আর ওই যে গরু পাওয়ার পর বজলু কী কইছে যে গরু দেখেন যে তোমার ওই বাড়ির পিছনে হ্যাঁ কইছে কয় আমার ঘর তো আমার না ও ঘর তো আমার ভাইর তো ওটা তো আমি জানি না আমি জানি না কেমন তো গরু ছাড়তে পারে তুমি সার লাগানো গরু একখানি ঘর পাশাপাশি এক জায়গায় হুম আর হে কয় আমি জানি না তুমি জানো না আমি বললাম তো জানো না তো গরু সার লাগানো গরু ছাড় লাগানো আমার
আর তোমার লাগে আমার লাগে এক ঘন্টাকে চা খাইছি হেকালে আমারে তুমি যাই থাকো কুড়িগ্রাম গরু খোঁজ দিই আমরা বলছো যে আজকের কুড়িগ্রাম আজকের বাজার কুড়িগ্রামের হুম আপনার শোনাও দা ওইখানে খোঁজ দিই আমরা পাড়ায় হ্যাঁ আগের দিন দেখা হয়েছে আমার সাথে কয় গরু গেলে তোমাকে ওই শত্রু আছে হেরি মানে আমাকে একটা জমি নিয়ে একজন আমার মারামারি হয়েছিলে কয় ওরাই সরাইছে এ আবার কয় এ বুঝলি আমি কইলে মারামারি ধরে হেরা তাই চোর না আর এই পদেন না যত কথা কইেন না এই তাহলে আসবো না আমি এরপরে যে আইসি এই কথা পরে আমার এখন সবাই কয় ঠিক আছে এটা কী হয়েছে আপনার গেছে কত টাকা আমি আমার পরে 25,000 টাকা খরচ হয়ে গেছে এই মাইকিং গাড়ি বন্ধ সব কিছু তার ভিতরে ওই স্বপন মতদার আছে আর বন্ধু আর ওই রাজা আছে তারা সালিশি করে আমার কাছে তুমি যাও তোমার ছোটো ভাই আছে হালাকে একটা ভালো মন্দ ফেসলা করতে আসে বুঝছি তুমি তো সারের ঘুমিতার নাই বা ট্রান্সফার কি অন্য কোনটা কবল ডবলটা দরকার নাই তুমি যাও আমি চলে আসি বাড়ি বাড়ি গরুলি আইছি আবার ওই মতির বলা আছে ওইখানে মতির বলা সকালবেলা আইছে এই মজদুর চোর বানাইলেন আপনি দেখছেন মজদুর না কেটে এনেছে গরু আমি গরু ভাই গেছি ওর কাছে গরু ছাড়লেও আরে মানুষ ছাড়তে সেই গরু ছাড়িয়েছে গরু নিহার উঠানে বানাইছি লোকজন জড়া হয়েছে তা দেখছেন না আপনারা খাওয়া একদম তো একটা প্রমাণ দেন গরু কইছে কেটে আপনার ওই বের গরু আছে হেলোকে তথ্য দিতে হইব আমি এলোকে তথ্য তো আমার দরকার নেই আমি গরু বলছি ওই বেরি আমার তথ্য ক্ষীর আমি তো নিজেই খুঁজে পাইছি গরু তথ্য পাবো আমি আমার কোনো তথ্য নেই তথ্য আছে এটাই যে গরু খুঁজতে খুঁজে আমি পাইছি আমার গরু আমি শুক্রবার দিন সকালে গরু ছেড়ে দিয়েছে সারাদিন গেলেও গরু বিকেলে বাড়িতে আসে তা বিকেলে ওই দিন আমি আবার আমার বাইরে নিয়ে আমার ফুফু বাড়িতে গেছি তা রাত্রে ফোন দিয়েছে আস্তে আস্তে আমাদের রাইত হয়েছে সন্ধ্যার পরে ফোন দিয়েছে যে এরকম গরু আসতেছে না তো আমরা গাড়ি দিয়ে চলে আইছি আইয়া মোটামুটি টুকটুক যদুর ফারছি খুঁজছি পাইনি পরের দিন ফুল খোঁজা হয়েছে পাইনি এর পরের দিন মাইকিং করা হয়েছে গরু পাই না এর পরের দিন খুঁজলাম মানে টোটাল 6 দিনের দিন গতকাল একবার উৎসাহ করে গরুটা পাওয়া গেছে আমরা একটা মানে টার্গেটে প্রত্যেকের বাড়ি মানে মনে করেন যদি একজনের বাড়ি টার্গেট হয়েছে ওই বাড়ির ওষা পিছন খালপার সব খুঁজছি এরকম খুঁজতে খুঁজতে 3-4 বাড়ি খোঁজার পর ওই বাড়িতে পাইছি ওই বাড়ি যে পিছনে যে দেখেন যে হ্যাঁ ওষায় গরু বান্দা তারপর জিজ্ঞেস করেন যেখানে জিজ্ঞেস করবো কি আমরা ওই গরুর ইটা ভিডিও করতে আছি যে গরুর জায়গায় মানুষে বাঁধছে না এমনি ইয়ে উঠছে এটা প্রমাণের জন্য একটু ভিডিও করছি ভিডিও করার পর একজন লোক আইসা ওই দড়ি ছাড়িয়ে গরু বাইর করে দিতে আছে যে এই গরুটা এনে বাঁধছে কেটা ওই বাড়ির এক লোক নাম কি ওর নাম হইলে বুঝলু পরে এই গরু এনে কোলায় ছাড়ি দেবে তা আমরা বলছি না রাত্র মানে এশার আর মাগরিবের মাছ বরাবর এশারা মাগরিব মাছ বরাবর কারণ আমি নামাজ পড়িয়া মাগরিবে তারপর গেছি পরে গরু ছাড়িয়ে দেবে আমি চিন্তা করলাম গরুটা যদি ছাড়িয়ে দেয় তো এই বাড়ির দেয়া হয়তো আমি চোর হয়ে জিতে পেরি তখন আমি বললাম না গরু আপনি ছাড়তে পারবেন না গরুর জায়গায় বাঁধতে রাখেন দুইজন ডাকমু তারপর গরু নেম দুইজন ডাকায় আম যেই যায় সেই কয় এই গরু 7 দিনের দিন এই জায়গায় বান্ধা থাকবে কেন এই 7 দিন বান্ধা এই নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে জায়গায় সাংবাদিক আরও আসছিল 2-3 জন তারা কি করছে না না করছে জানি না আমরা ঘন্টা দুই পর জন মানুষজন জড়ো হয়েছে আর সবাই মিললে কই দিয়েছে যে তাহলে গরু নিয়ে বাড়ি চললে দাও এখন যে হার হর মনে এই আমরা গরু নিয়ে বাড়ি চললেছি বিষয়টি জানার জন্য বজলু হালদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি পরে তার স্ত্রী মিনেরা বজলু যা বললেন গরুর একটা বিষয় কালকে যে পাওয়া গেছে আপনাদের বাড়ির পিছনে হ্যাঁ বিষয়টা একটু বলুন বিষয় কেমনে কম গরু দোগার তো লোকজন বাড়ি না হারা হইলে ডাকা আর আমার ঘরে তো আমরা ওই ঘরে আছে দুজন ওই ঘরে আছে ওই ঘরে আছে আর ওই জায়গায় যে গরু খাড়া রাখতে গেছে এটা তো আমরা বলতে পারি না হারাই কালকে রাত্রে বাইক করছে ওই জায়গার দিয়ে গরু এই না বিষয়টা তো বাইক করা লাগবে যা গরু তো তার দিয়ে ওঠে না যে কোনো লোকে একজন রাখছে গরু আমি দেখি আর একজন রাখে রাখছে তো অবশ্যই গরুর তো একা আইতে পারে না